এই মুহূর্তে বক্তব্য রাখবেন চলচ্চিত্রে যাকে সব সময় পায় শিল্পী সমিতি, প্রতিটা শিল্পীর আপদ বিপদ যে কোনো সময় যাকে রাত দিন চব্বিশ ঘন্টা খুঁজে পাওয়া যায়, যে রাত দিন চব্বিশ ঘন্টা শ্রম দেয় একটা সংগঠনের পিছে, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, আমি তাকে একটু করতালির মাধ্যমে স্বাগত জানাই যে সব সময় থাকে শিল্পীদের কাছে জায়েদ খান, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই তার সবার কথা খুব সুন্দর করে বলে গিয়েছেন, আর নতুন করে আমার বলার কিছু নাই, কারণ আমার যারা অগ্রজ, যারা সিনেমা শিল্পের অত্যন্ত দামি মানুষ এবং যারা অনেক ব্যক্তিত্ববান কীর্তিমান, তারা অনেক সুন্দর কথা বলে গিয়েছেন। আমি শুধু একটা কথাই বলে চাই, আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় পাই না। যে মুহূর্তে অফিসের লোকজন নাই জেনে দিনের বেলা এসে এই দুষ্কৃতি কাজ করে গিয়েছেন, সেটাকে ভয় দেখাতে চেয়েছেন, আমাদেরকে ভয় দেখাবেন না, আমরা ভয় দেখাতে পারি। আমরা শিল্পী, আমরা অভিনয় করি, আমরা কলাকুশলী, আমরা অভিনয় করাই, কিন্তু আমরা ভয় পাই না। আমরা আমাদের দুর্বলতাকে ভয় ভাববেন না, আমরা ভদ্র, তার মানে আমরা দুর্বল না। আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবে বিশ্বাস করি, স্বাধীনতা অর্জন করেছি আমরা নয় মাস যুদ্ধ করে, তা আমরা ভীতু জাতি না। আপনি মানুষ সেলিম খান, আমি তার ছবিতে কাজ করি, অনেকে বলে গিয়েছেন, অনেক ছবি করছেন, আবার অনেক ভাইয়েরা অনেক শিল্পীরা কলাকুশলীরা কাজ করছেন। এপ্রিল আজকে প্রাণোজ্জ্বল, আপনারা কিভাবে বঙ্গবন্ধুর ছবি ভেঙে নিচে ফেলে দেন, কিভাবে জগন্নাথী শেখ হাসিনার ছবি ভেঙে ফেলে দেন, আমরা বিচার চাই। যে মুহূর্তে আমরা একটা সুন্দর জায়গায় এগিয়ে যাচ্ছে সমস্ত সংগঠন মিলে, সেই মুহূর্তে আমরা, যে মুহূর্তে শিল্পী সমিতির নির্বাচন আসন্ন, যে মুহূর্তে পরিচালক সমিতি সুন্দর সুন্দর কাজ করছেন, যে মুহূর্তে এফপিসিতে মসজিদ নির্মাণ হচ্ছে, যে মুহূর্তে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে এসে আপনারা হামলা করে ইন্ডাস্ট্রি বন্ধ করতে চান, তার মানে আপনারা স্বাধীনতা বিরোধী, আপনারা চলচ্চিত্র ভালো চান না। আমার ভাইয়েরা কাজ করে যাচ্ছে একের পর এক, আমার ফাইটার ভাইয়েরা, আমার নৃত্যশিল্পী ভাইয়েরা, আমার অভিনয় শিল্পীরা, আমার চলচ্চিত্রের পরিচালকরা, ক্যামেরাম্যানরা, মেকআপ ম্যানরা, সেই মুহূর্তে আপনারা এই লোকটিকে হামলা করে ভয় দেখিয়ে তার কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছেন, তার মানে কি আপনারা চলচ্চিত্রের এতগুলো মানুষের উপর আঘাত হানছেন? আমরা তীব্র নিন্দা জানাই, তীব্র বিচার চাই। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত আইজিপি কমিশনার মহোদয়, রেভেন ডিজি এবং তেজগাঁওয়ের ডিসি যিনি আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে, এবং সবার প্রিয় আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এই এফপিসি বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করে দিয়েছেন, আপনি এটার উপর সবসময় নজর রাখেন, আপনি চলচ্চিত্র শিল্পী কলাকুশলী কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন, কারণ চলচ্চিত্রকে আপনি ভালোবাসেন। চলচ্চিত্র শিল্পী কলাকুশলীরা কিন্তু ভীতু না, যখন রাস্তায় নেমে আসবে তখন সামাল দিতে পারবেন না, যারা সন্ত্রাসী করছেন তারা ভেবে দেখবেন। আপনারা আজকে অনুষ্ঠান যেন সফল না হয় সেজন্য আপনারা চেষ্টা করেছেন বিভিন্নভাবে, যেন আমরা এই অনুষ্ঠান আজকে সফল করতে না পারি, কিন্তু আপনারা সেটা পারেন নাই। ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। শিল্পীর দল নাই, শিল্পীর জাত নাই, কলাকুশলী কোনো বর্ণ নাই, এরা মানুষ, এরা দেশকে রিপ্রেজেন্ট করে, একটা দেশকে বাংলাদেশের বিশ্বের দরবারে তুলে ধরে এই শিল্পী কলাকুশলীরা। আপনারা ভুলে যাবেন না, আঘাতের বদলে কিন্তু আমরা আঘাত করতে পারি, কিন্তু আমরা করব না, কারণ বর্তমান যুগে মাননীয় প্রধানমন্ত্রী সবকিছু সুষ্ঠু বিচার করেন, তার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা জানি এটা নিয়ে র‍্যাব কাজ করছে, এটা নিয়ে জিডি কাজ করছে, আমি আশা করবো অনতিবিলম্বে আপনারা এই মানুষগুলোকে হাজির করে মিডিয়ার সামনে জানাবেন কেন হামলা হয়েছে, কি কারণে হয়েছে, কেন বঙ্গবন্ধুর ছবি করতে গিয়ে আজকে হামলা হলো, কেন সেলিম খানের মতো একজন দেবদূত তাদেরকে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে তার কার্যক্রমে, কেন শিল্পীদের উপর হুমকি আছে, তার মানে আপনারা স্বাধীনতা বিরোধী, আপনারা জঙ্গিবাদ বিরোধী, আপনারা জঙ্গি সাথে জড়িত, আপনারা এফপিসির ভালো চান না, আপনারা আমাদের এই কলাকুশলীদের ভালো চান না। আমরা, আমি এই সম্মানিত মহাসচিবের সূত্রে বলতে চাই পরিচালক সমিতির, আমরা সাতদিন বা একটা সময় আমরা দিব সবাইকে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ আমরা একটা আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধাবী, অত্যন্ত চৌকস, এবং বর্তমান আইজিপি অত্যন্ত ডাইনামিক এবং যার নেতৃত্বে পুরো পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে। আমি আশা করি সেটা স্বরাষ্ট্রমন্ত্রী এরিয়া, উনিও দেখবেন, যদি এর বিচার না, আমরা যে আজকে দেখালাম শেষ করলাম এটা না, এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে, যদি কোনোভাবে এদের সাত দিন বা আট দিনের মধ্যে বিচার না হয় আমরা আবার সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ বসে এর চেয়ে কঠিন কর্মসূচিতে আমরা যাব।
যার দ্বারা এফডিসির কার্যক্রম বন্ধ হবে, এফডিসির গেটে আমরা প্রতিগণন করব, আমরা এর বিচার চাই। এই মানুষগুলোকে হামলা করে বিগত দিনেও কিন্তু আমাদের শিল্পীদের উপর হামলা হয়েছে, কিন্তু আমরা সেটা শক্ত হাতে দমন করেছি, এবারও তার ব্যতিক্রম নয়। কারণ এখন জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, মাথায় রাখতে হবে এখানে সন্ত্রাসী, এখানে সন্ত্রাসী মাস্তানির কোনো জায়গা নাই। এখন সন্ত্রাসী মাস্তানি বাহিনীকে পরাস্ত করে এখন আইন শৃঙ্খলা বাহিনী সবচেয়ে বড় মাস্তান, মাথায় রাখতে হবে। আমরা আশা করব অনতিবিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আমাদের সামনে হাজির করতে হবে, না হলে এই শিল্পী কলাকুশলীর রাস্তায় নেমে আসবে। সেলিম খানের মতো মানুষ, শাপলা মিডিয়ার মানুষকে মানুষ মতো মানুষ পড়াশোনাকে আপনারা বন্ধ করতে চান, তার মানে কি? আপনারা কিভাবে যারা আজকে নেতৃত্ব দিতে চান কিভাবে কি দিয়ে এই মানুষটা মানুষকে বাঁচিয়ে রেখেছে, তারপরে তাদের রুটি রুচি বন্ধ করে? সম্ভব না, ভয় দেখাবেন না। ভয় আমরাও দেখাতে জানি, পর্দায় যেমন দেখাতে জানি বাস্তবেও জানি। ভয় দেখাবেন না, আমরা যদি ওয়ালে পিঠ থেকে যাই আপনারা পালানোর পথ পাবেন না সন্ত্রাসী বাহিনীরা। আবারও বলি, এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ, এখানে সন্ত্রাসীর কোনো জায়গা নাই। শেখ হাসিনা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী ডাইরেক্ট বলেছেন এখানে সন্ত্রাসী জঙ্গিবাদের কোনো স্থান নাই। বর্তমান পুলিশ, বর্তমান র‍্যাব অত্যন্ত দক্ষ এবং জনবান্ধব, তারা যথেষ্ট ভালো কাজ করছেন এই সন্ত্রাসবাদকে নিয়ে। আশা করি এদেরকেও অনতিবিলম্বে আমাদের সামনে হাজির করবেন, আমরা দেখতে পাবো কারা এই সন্ত্রাসী করে সিনেমা শিল্পকে ধ্বংসের পায়তারা করছেন। তাই আমরা আবার বলতে চাই সবাইকে, আইনের আওতায় অনেক কঠিন বিচারের সম্মুখীন করতে হবে, বঙ্গবন্ধুর তৈরি এফডিসিকে স্বাধীন কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই ন্যাক্কারজনক হামলার কঠিন প্রতিবাদ করাতে চাই, সেটা সরকার করবে, যদি না করে তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, চলচ্চিত্র শিল্পের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার সিনেমা শিল্পের, বাংলাদেশ চিরজীবী হোক। Yeah, 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 y